সূর্য উঠুক আর না উঠুক, আজ নতুন দিন। অন্তত এমন বাক্যে যেমন কোনো প্রবাদ নেই, তেমনি প্রতিবন্ধী থাকুক না থাকুক, জামালপুরের বকশীগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর অনিয়মেরও যেন কমতি নেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর দুর্নীতি আর অনিয়মের পিরামিড সম নজির। কাগজে কলমে শত শত শিক্ষার্থী থাকলেও এ সকল বিদ্যালয়ে হদিস মেলেনি তিন থেকে চারজনের বেশি শিক্ষার্থীর। কোনো কোনো বিদ্যালয়ে শীত গ্রীষ্মের কোনো কালেও শোনা যায়নি ঘণ্টার আওয়াজ। তবে বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থী আছে ঠিকই, শুধু ক্লাসেই আসে না, এই আর কি। জামালপুর থেকে মুমতাহেনা আসার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জুড়ে প্রতিষ্ঠিত হওয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিজেরাই যেন এক একজন প্রতিবন্ধীদের জন্য অজানা অচেনা রহস্যে ঘেরা চোরাবালি হয়ে দেখা দিয়েছে। এ সকল বিদ্যালয়ের একটির নাম রৌশন ইদ্রিস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। উপজেলার ভাটিখেয়ার চরে 2011 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কাগজে কলমে 350 জন। শুনে আঁতকে উঠবেন নাকি স্বস্তির নিঃশ্বাস নেবেন এই ভেবে যে ভালোই তো হচ্ছে পাঠদান, তবে ভুলই করতে হবে যখন জানতে পারবেন এর মধ্যে 200 জনের নামে আসে উপবৃত্তি ও প্রতিবন্ধী ভাতা। তবে এই প্রতিবন্ধী বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে 4-5 জনের বেশি শিক্ষার্থীর দেখা মেলেনি। প্রশ্ন উঠেছে, তাহলে বাকি 195 জনের ভাতা ও উপবৃত্তির টাকা যায় কোথায়? এই প্রতিবেদক জানতে চান বিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা কোথায়। ছুটিতে আছে 2-4 জন, আর অধিকাংশই ছুটি ছাড়াও যখন দেখছে যে ক্লাস হচ্ছে না রুমে, সেই ফাঁকে তারা একটু ছুটি ছাড়াও সময় ব্যয় করছে, এটা দুঃখজনক। বিদ্যালয়টির শিক্ষক শোনালেন বাড়িতে গিয়ে পাঠদানের কথা। যেখানে আমরা শাখা করছি বাড়িতে, ওখানে টিচার আছে, সেখানে পাঠদান দিচ্ছে। রৌশন ইদ্রিসের পর একই উপজেলা সাধুরপাড়ার আলহাজ আব্দুল ওয়াহেদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়টি তালাবদ্ধ দেখে নিস্তব্ধ হতেই হবে সবাইকে। দেখা মেলেনি কোনো শিক্ষার্থীর। জানা যায় এখানে কাগজে কলমে 250 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকই রয়েছেন 22 জন। স্কুল ঘরটিও ছিল তালাবদ্ধ, তবুও 250 জনের মধ্যে 192 জন শিক্ষার্থীর নামে আসে ভাতা ও উপবৃত্তির টাকা। তবে শিক্ষার্থীরা সবাই গেল কোথায় এমন প্রশ্নে বিদ্যালয়টির পরিচালক বললেন, সমস্যা হয়ে গেছে সবাই বেকার। এখন নাই সবাই আসলে যে সমস্যা হয়ে গেছে বেকার। একই অবস্থা ধাতুয়া কান্দা অটিস্টিক বিদ্যালয়েরও। আগের দুই বিদ্যালয়ের চেয়ে এ যেন এক ধাপ এগিয়ে, যে বিদ্যালয়ের মূল ফটকে ছিল তালাবদ্ধ। কাগজে কলমে 120 জন শিক্ষার্থীর জন্য এখানে শিক্ষক ও কর্মচারী রয়েছে 18 জন। কথা হয় বিদ্যালয়টির পরিচালকের সাথে, জানান 2-1 জনের বেশি শিক্ষকই আসেন না, ছাত্রের দেখা মিলবে কিসে? এখন যে টিচারদের জন্য আমাদের মূল সমস্যা। আর এলাকাবাসী বলছেন, বিদ্যালয়গুলো কবে কখন খোলা থাকে তারা নিজেরাও জানেন না তা। আর সমাজসেবা অফিসের শিক্ষকদের সংখ্যা 20 জনের বেশি করে দেখানো হলেও এলাকাবাসীও বলছেন শিক্ষক সংকটের কথা। প্রতিবন্ধী স্কুলগুলো কখনো আমি খোলা দেখি নাই আমার যাতায়াত পথে, কিন্তু প্রতিবন্ধী স্কুলগুলো দেয়া হয়েছে প্রতিবন্ধীদের জন্য, যার বন্ধ থাকে ওইদিকে স্কুলটা একটু নামা যায়। এদিকে কথা হয় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সাথে, সার্বিক চিত্র তুলে ধরে জানতে চাওয়া হয় কিভাবে পেল এই সকল বিদ্যালয় অনুমোদন। এর উত্তরে সমাজসেবা অফিস জানায়, যখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেই তখন আমরা তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করি, এবং সেই অনুযায়ী দরখাস্ত করার পরে আমরা সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে প্রতিবন্ধী শিক্ষার অনুমোদনের আওতায় নিয়ে আসি। এর বাইরে আমাদের কোনো কাজ নিয়ে আসে আসলে আমাদের উপর কিছু রাজনৈতিক চাপ ছিল, সেই জন্য আমরা ওখানে কিছু বেশি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি আমাদের দিতে হয়েছে। সমাজসেবার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক চাপের ফলে দেয়া হয় এই সকল বিদ্যালয়ের অনুমোদন। আগামী পর্বগুলোতে বের করে আনার চেষ্টা থাকবে রাজনৈতিক চাপের মাত্রা আসলে কত পেস্কেল পরিমাণ ছিল, আর এর প্রভাবের তরণ ঘনত্ব ও গভীরতাই বা কতটুকু। ন্যায্য অধিকার লাভ করুক দেশের সকল প্রতিবন্ধীরা, সরকারি অর্থ ব্যয় হোক সঠিক পথে, এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।